ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের আঠাশতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও ভারত এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর ব্যাটিং করতে নেমে আফগানদের বলিং তাণ্ডবের মুখোমুখি হতে হয়েছে তাদের এক কথায় ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছে রশিদ খান মোহাম্মদ নবিরা শুধুমাত্র ভারতের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন কেদার যাদব ও বিরাট কোহলি যার ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশ রান তুলেছে ভারত আফগানিস্তানের হয়ে অসাধারণ বলিং করেছেন মজিবুর রহমান এক উইকেট পেলেও দশ ওভারে ছাব্বিশ রান দিয়ে রান আটকে রেখেছেন তিনি এদিকে এই রান তারা করতে নেমে দারুণ খেলেছে আফগানিস্তান তবে ম্যাচের সব নাটকীয়তা যেন রয়ে গেল শেষ ওভারের জন্য সেই ওভারে বোলিং করছিলেন ভারতের গতির তারকা মোহাম্মদ শামী পঞ্চাশতম ওভারের তিন চার ও পাঁচ বলে হ্যাট্রিক পূর্ণ করেছেন তিনি মূলত শেষ ওভারে এই হ্যাট্রিক আফগানদের নিশ্চিত জয় থেকে ছিটকে দিয়েছে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ষোলো রান মোহাম্মদ শামীর হ্যাট্রিকের শেষ পর্যন্ত এগারো রানের জয় পেয়েছে ভারত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে নাটকীয়তায় আনন্দে ভেসেছে বিরাট কোহলির দল